ইরাসের সার ঘূর্ণিতে চতুর্থ দিন শেষে ব্রিজ টাউন টেস্টের নিয়ন্ত্রণ সফরকারী পাকিস্তানের হাতে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ লিড নিয়েছে একশো তিরাশি রানের হাতে আছে মাত্র এক উইকেট বার্বাডোসের কেন সিং টস ওভালে প্রথম ইনিংসে একাশি রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ দলীয় আট রানে পাওয়েল ও একচল্লিশ রানে হেটমিয়ারকে হারায় স্বাগতিকরা তবে তৃতীয় জুটিতে ছাপ্পান্ন চতুর্থ জুটিতে আটান্ন ও পঞ্চম জুটিতে আস রান তুলে সফরকারী বোলারদের হতাশ করেন ক্যারিবিয় ব্যাটসম্যানরা পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনেন ইয়াসির শাহ একে একে ছয় ব্যাটসম্যানকে তুলে ক্যারিবিওদের বড় লিডের আশায় ঘুরে বালি ছিটিয়ে দেয় এলেগ স্পিনার সাই হোপ করেন উনব্বই রান নয় উইকেটে দুইশো চৌষট্টি রানে দিন শেষ করে স্বাগতিকরা আজ রাত আটটায় শুরু হবে শেষ দিনের খেলা